পুজোর আগে তো আমরা একটা ফেসিয়াল করাবোই করাবো, তাই না? তাহলে চলো বাড়িতে কিভাবে আমরা ফেসিয়াল করতে পারি সেটাই দেখে নিই, খুবই সহজ পদ্ধতিতে, ইজি ওয়েতে, চলো ঝটপট দেখে নেওয়া যাক। আমি লোটাসের একটা গোল্ড ফেসিয়াল কিট কিনে নিয়ে এসেছি। এই যে আউটলুকটা এরকম দেখতে, পিছনে এর পুরো মানে কিভাবে করবে পুরো ভালোভাবে চারটা দেওয়া রয়েছে, তবু আমি ভালোভাবে দেখাবো। আর এটা দাম নিয়েছে আমার কাছে 250 টাকা, লেখা রয়েছে 285 টাকা। 250 টাকা তোমরা মোটামুটি 2-3 মাস তো আরামসেই করে নিতে পারো, মানে পরপর যদি প্রত্যেক মাসে করো। এর ভিতরে এরকম 4টে প্যাকেট রয়েছে, একটা রয়েছে স্ক্রাবার, একটা অ্যাক্টিভেটার, ম্যাসাজ ক্রিম আর প্যাক। তো চলো এর পরের স্টেপগুলো দেখে নিই, কোনটা কার পরে ইউজ করবে এটা তো আমি বলেও দেব, আর প্রোডাক্টের গায়েও স্টেপ 1 স্টেপ 2 করে লেখা রয়েছে। তো এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি, আর লাগবে একটা রুমাল, তাছাড়া কিছুই লাগবে না, খুবই সিম্পল। 30 মিনিটের মধ্যে বাড়িতে নিজের ফেসিয়াল নিজে করে নিতে পারো। আমি এখানে মায়ের ওপরে অ্যাপ্লাই করছি, আমরা তো তাও পার্লারে গিয়ে করে আসতে পারি, কিন্তু মাদের তো একদমই করা হয় না, তো সেক্ষেত্রে মাদের জন্য বাড়িতে এইভাবে করিয়ে দিলে খুবই ভালো হবে। আর ফেসিয়াল জিনিসটা আমরা পুজোর আগেই মেনলি করি, কিন্তু ফেসিয়াল কি বলো তো যদি 12 মাস করা যায়, মানে 12 মাস না হলেও 7-8 মাস, মানে তুমি 1.5-2 মাস অন্তর যদি করো, তাহলে স্কিনটা কিন্তু খুব ভালো থাকে, মানে এই ট্যানটা রিমুভ হয়ে যায়। আমাদের তো ট্যান সমস্যা সবচেয়ে বড়। তো চলো স্টেপ বাই স্টেপ দেখে নিই। আমি প্রথমে মায়ের মুখটা প্লেন জল দিয়ে এমনি রুমাল দিয়ে মুছে নিলাম, তারপরে শুরু করব। স্টেপ 1-এ রয়েছে স্ক্রাবার, তো এখানে স্ক্রাবার দিয়ে আমি মুখটা ভালো করে স্ক্রাবিং করে নেব। আমি এখানে স্ক্রাবার নিয়ে নিয়েছি, এবার হাতে অল্প একটু জল নিয়ে কেমনভাবে ম্যাসাজ করি দেখো, তোমরা ইজি খুবই, একটু দেখে নাও, দেখে নিলেই পারবে। আর নাহলে এমনি যেরকম মানে এই যেরকম ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে নাকের পাশগুলো, এগুলো সুন্দর করে স্ক্রাব করে নেবে, দেখবে খুব সুন্দর হয়ে যাচ্ছে স্কিনটা পুরো, মানে ট্যানটা পুরো একদম রিমুভ হয়ে যাচ্ছে। আর স্ক্রাবারটা তোমরা রাখবে মুখে 5-7 মিনিট মতো একটু ম্যাসাজ করবে, হালকা হালকা একদম করবে, স্ক্রাবারের যে দানাগুলো থাকে সেগুলো যেন মুখ টুক ছড়ে টড়ে না যায়, একদম হালকা হাতে করবে, তারপরে প্লেন জল দিয়ে মুছে নেবো। কোন স্টেপটা মুখে কতক্ষণ রাখবে এটা প্যাকেটের গায়েও লেখা রয়েছে, আর আমিও এখানে বলে দিলাম যে স্ক্রাবারটা 5 মিনিট রাখবে, পরেরগুলো কতক্ষণ রাখবে আমি বলে দিচ্ছি। যাই হোক, আমার স্ক্রাব করা হয়ে গেছে, এবার আমি প্লেন জল দিয়ে সুন্দর করে মুছে নেব। একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, যাদের স্কিন টাইপটা একটু ডার্ক তারা লোটাসের পার্ল ফেসিয়ালটা ইউজ করতে পারো, ভীষণ ভালো একটা এফেক্ট পাবা। আর গোল্ড ফেসিয়ালটা তো সবারই যায়, কিন্তু যারা একটু ফেয়ারি স্কিন তাদের বেশি ভালো লাগে, তো এটা বললাম ট্রাই করে দেখতে পারো। আর ফেসিয়ালের এরকম ছোট ছোট কিট প্রচুর কোম্পানিরই আছে, আমি লোটাসেরটাই পার্সোনালি ইউজ করি, তো এর লোটাসেরটা খুবই ভালো। সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাক্টিভেটার, অ্যাক্টিভেটারটা দিয়ে কোনো ম্যাসাজের দরকার নেই, হালকা হালকা করে বসিয়ে নেবো ক্রিম মাখার মতো করে, এটা 2 মিনিট রাখবো, তোমরা ওই প্যাকেটের গায়েও দেখতে পেয়ে যাবে। আর অ্যাক্টিভেটারটা মোছার দরকার নেই, এরপরে 3rd স্টেপটাকে অ্যাপ্লাই করবো, অ্যাক্টিভেটার দিয়ে কখনোই আর মুছবে না। ফেসিয়ালটা করার আগে মায়ের বিফোর স্কিনটা কেমন ছিল, আফটার স্কিনটা কেমন ছিল দেখাইনি, কারণ মায়ের স্কিনটা ভীষণ ডাল ছিল, ওই জন্য বিফোর লুকটা দেখাইনি, কিন্তু আফটার লুকটা অবশ্যই দেখাবো। মানে বিশ্বাস করো, মানে তোমরা নিজেরা করে দেখো কতটা মানে রেজাল্ট পাও, নিজেরাই দেখে নিও। 3rd স্টেপ হচ্ছে ম্যাসাজ, তো অ্যাক্টিভেটারটা আমি বসিয়ে নিয়েছি, এবার ম্যাসাজ করব সুন্দর করে। যত ভালো করে ম্যাসাজ করতে পারবে স্কিনটা তোমার, তত বেশি গ্লো করবে ফেসিয়ালটা, তত বেশি সুন্দর হবে। তো ম্যাসাজ ক্রিমটা আমি 15 মিনিট ম্যাসাজ করব, তারপরে প্লেন জল দিয়ে মুছে নেবো। কীভাবে ম্যাসাজ করব পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি, আমি আর এই ক্লিপটা একটুও কাটবো না। তোমরা আমার হেয়ার কেয়ার বা স্কিন কেয়ারের ভিডিও ভীষণ পছন্দ করো, প্রচুর কমেন্ট আসে আমার কাছে যে দিদি এটা হয়েছে স্কিনে কি করব, হেয়ারে ওটা হয়েছে কি করব, তো খুবই ভালো লাগে। তবে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি তো স্ক্রিপ্ট লিখে ভিডিও বানাই না, আমি নর্মাল তোমাদের সাথে গল্পের ছলে কথাগুলো বলি, তাই অনেক সময় অনেক কথা আটকে যায়, বা একটু হয়তো অন্যরকমভাবে বললে ভালো হতো সেইভাবে বলে ফেলি, সেটা নিয়ে খুব মানে বাজে বাজে কমেন্ট আসে। তো তোমরাও তো নর্মাল যখন কথা বলো তখন হয়তো বলতে বলতে একটা কথা মানে একটা বেরিয়ে যাই যেটা বলতে চাইছি, বুঝতে পারছো নিশ্চয়ই, তো সেটা নিয়ে প্লিজ মানে বাজে কথা বলো না, তাহলে ভীষণ খারাপ লাগে। এই জমি এখানে ভালো করে ম্যাসাজটা করছি দেখো, এইভাবে বুড়ো আঙুল দিয়ে আঙুলের ওপরে নির্ভর করে পুরো ম্যাসাজটাকে করছি। একভাবে 10টা কথা বলতে বলতেই কিরের জায়গায় কেড়ে একটু হয়ে যেতেই পারে, তবে ভালো মুখে বলো, আমিও বুঝি যে আমাকে আরও ইমপ্রুভ করতে হবে, তবে খারাপ কথা বললে খুব কষ্ট লাগে। যাই হোক, ম্যাসাজ করাটা আমার সুন্দর করে হয়ে গেছে, 15 মিনিট সময়ও হয়ে গেছে, এবার জল দিয়ে মুছে ফেলবো। ম্যাসাজ ক্রিমটা তোলার পর মুখ থেকে দেখতে পারবে যে কতটা ভালো লাগছে স্কিনটা দেখতে। দেখো আমি এখন রিমুভ করে দিচ্ছি, স্কিনটা দেখো গ্লোই লাগছে, কোনো কিন্তু কোনো ফিল্টার দেওয়া নেই, শুধু আলোরতে তোমরা মুখটা দেখতে পাচ্ছ, দেখো স্কিনটা কি সুন্দর লাগছে। আর মা যেহেতু বাইরে কাজে বেরোয় প্রচণ্ড পরিমাণ ট্যান ছিল, পুরো ট্যানটা রিমুভ হয়ে গেছে।
মায়ের ফেসিয়ালটা হয়ে গেলে আমি সৌমিত্রর মুখেও ফেসিয়ালটা করে নেব, কারণ ছেলেরাও তো বাইরে কাজে বেরোয়, ওদের মুখটাও খুব বাজে হয়ে যায় স্কিনটা, তো সব বরেদেরও অবশ্যই করে দিবা। তো চলো সে স্টেপটা দেখে নিই। স্টেপ 4 হচ্ছে মাস্ক। মাস্কটাকে পুরো মুখে অ্যাপ্লাই করব, করে 15 মিনিট রেখে দেবো, তারপরে জল দিয়ে ধুয়ে নেব। ব্যাস, আমার ফেসিয়াল ডান হয়ে গেল। আর যাদের ড্রাই স্কিন তারা শীতকালে এই মাস্কটাকে ইউজ করার দরকার নেই, মাস্কটা বাদ দিয়ে 3টে স্টেপ করো, আর যাদের অয়েলি স্কিন তারা ইউজ করো। আমার যেমন স্কিনটা শীতকালে, আমার অয়েলি স্কিন, তাও শীতকালে স্কিনটা ড্রাই হয়ে যায়, তখন আমি আর মাস্কটা ইউজ করি না। এই যে আমি ভালো করে পুরো মুখে, শুধু চোখের চোখটা এরিয়াটা বাদ দিয়ে পুরো মুখটাতে সুন্দর করে মাস্কটা অ্যাপ্লাই করে নেব। লোটাসের ফেসিয়াল যে কোনো স্কিন টাইপেই ইউজ করতে পারো। আমার যেমন সেন্সিটিভ স্কিন, ভয়ের কোনো কারণ নেই, কিছুই হয় না, একটুখানি ইচিনেস হতে পারে কিন্তু কোনো ভয় নেই। পনেরো মিনিট হয়ে গেছে আর মাস্কটা পুরো শুকিয়েও গেছে। এবার ভিজে টাওয়াল দিয়ে আগে ভালো করে একটু ভিজিয়ে ভিজিয়ে নেবো, নাহলে কিন্তু মানে হট করে ডললে উঠবে না। একটু ভালো করে আগে ওয়েট করে নেবে, মানে ভিজিয়ে নেবে, তারপরে সুন্দর করে তুলে নেবে। তো এই যে তোলা হয়ে গেছে, বলো স্কিনটা কীরকম লাগছে। বিফোর স্কিনটা দেখানোর জন্য মা কমফোর্টেবল ছিল না, নালে দেখালে তোমরা আরও পার্থক্যটা বুঝতে পারবে। যাই হোক, তোমরা অবশ্যই ট্রাই করো। ব্যাস হয়ে গেছে, এবার একটা ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে নেবে। এখানে আমি লোটাসেরই বেবি ক্রিমটা ইউজ করি, তো সেটাই মায়ের মুখে লাগিয়ে দিচ্ছি। ফেসিয়ালটা করবার পরে একদিন ফেস ওয়াশ বা কিছু লাগানোর দরকার নেই, এমনি স্কিনটাকে রেখে দেবে, খুব ভালো থাকবে। আর এই গরমে চাইলে তোমরা বরফ ইউজ করতে পারো, দিনে একবার কি দুবার বরফটাকে ইউজ করতে পারো, এটা টিপস। আমি ইউজ করি তাই আমি বললাম। যাই হোক হয়ে গেছে, দেখো স্কিনটা। আর একটা কথা, মাস্কটা ইউজ করার পরে একটুখানি স্কিনটা হয়তো জ্বলতে পারে বা একটু অসুবিধা হতে পারে, ভয় পাওয়ার দরকার নেই, কিছুই হবে না, নর্মালি ঠিক হয়ে যাবে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো, একটু শেয়ার করে দিও ভিডিওটা। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। বাই বাই।